হাই, আমি অর্পিতা চক্রবর্তী। তোমাদের সকলকে স্বাগত জানাই সাত কাহনে। আজকে আমি তোমাদের দেখাবো আমাদের সকলের খুব প্রিয় টকঝাল মিষ্টি তেঁতুলের আচার। খুব একটা সময় লাগে না, অথচ খেতে খুব ভালো হয়। আর স্টেপ বাই স্টেপ তোমরা এই সুস্বাদু আচার কিভাবে ঘরে তৈরি করবে সেটা এখন দেখাবো। চলো তাহলে শুরু করি। তেঁতুলের আচারের জন্য প্রথমে আমি গুড়টাকে ভালো করে ভেঙে নেব। আমি এখানে 500 গ্রাম তেঁতুল নিয়েছি, তার জন্য এখানে 500 গ্রাম আমি গুড় নেব। যদি টকটা বেশি লাগে পরে আর একটু গুড় অ্যাড করা যাবে। গুড়টা জাল দিয়ে নেব, তার জন্য একটু জল দিচ্ছি। জলটা ফুটে গেছে, গুড়গুলো দিয়ে দিচ্ছি। গুড়ের মধ্যে অনেক বালি মাটি থাকে, তো এইভাবে করে আমি পরে একটু ছেঁকে নেব, তাহলে সব নোংরাটা চলে যাবে। নাহলে আচারটা খাওয়ার সময় মুখের মধ্যে আমার একটা বালি বালি লাগবে। আমি এখানে 500 গ্রাম গুড় নিয়েছি, তোমরা চাইলে এর থেকে কমও নিতে পারো। তোমরা যদি বেশি একটু টক চাও তাহলে গুড়টা আরও কম দিতে পারো, বা এর থেকে যদি মনে হয় একটু মিষ্টি মিষ্টি করবে বেশিও দিতে পারো, তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। গুড়টা গলে গেছে, আমি গ্যাস অফ করে দিচ্ছি, ছেঁকে নেব। এবার স্টেনারের ওপরে একটা টিস্যু পেতে দিয়েছি, তার মধ্যে ঢালছি। তেঁতুলটা একটু ধুয়ে নেব, কারণ এর মধ্যে ধুলো বালি থাকে, তো সেটা তাহলে অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। জলটা ঢেলে নিলাম, প্রয়োজন হলে পরে দিয়ে দেব। ছাঁকা গুড়টা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি তেঁতুল ছড়ার সময় আচার করব, তাই এগুলোকে এই শিরগুলোকে বাদ দিচ্ছি না। তোমরা চাইলে এগুলোকে বাদ দিয়ে ফেলতে পারো। আবার আর একভাবেও করা যায়, তেঁতুলটাকে ভিজিয়ে রেখে তারপরে সেটাকে পাল্প বের করে সেটাও আবার তেঁতুলের আচার করা যায়। এক এক করে এবার নুন আর হলুদ দিয়ে নেব। 1 টিস্পুন নুন দিচ্ছি, প্রয়োজন হলে পরে আর একটু দিয়ে দেব। আর 1/2 টিস্পুন হলুদ। আস্তে আস্তে তেঁতুলটা আমি জাল দেবো, নাহলে ভেঙে যাবে একদম। আমি এখানে গুড় দিয়েছি, তোমরা চাইলে চিনিও দিতে পারো। তবে তেঁতুল, কুলের আচার এগুলোতে গুড় দিলে বেশি ভালো লাগে খেতে, বা চালতার আচার। কুলের আর আমের আচার আমার চ্যানেলে আছে, লিঙ্কগুলো আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই আচারের মশলাটা আমি ঘরে করে নিয়েছি, কীভাবে বানিয়েছি সেই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। 2 টেবিল স্পুন মতো আমি এই আচারের মশলাটা দিচ্ছি, প্রয়োজন হলে আরও দেবো পরে। ফ্লেমটা একদম কমিয়ে দিচ্ছি, 2 থেকে 3 মিনিট আমি এইভাবে আস্তে আস্তে রান্না করব, তাতে গুড়টা আর মশলার গন্ধ বা মশলাটা পুরোটা ভালোভাবে মিশে বেশ ভালো লাগবে তাহলে আচারটা খেতে, নাহলে তেঁতুলের মধ্যে ভালো করে ঢুকবে না। আর এই সময় যদি প্রয়োজন হয় একটু জল অ্যাড করতে পারো। আমার কাছে একটু গুড়ের জল আছে, আমি এটা একটু দিয়ে দিচ্ছি, নাহলে ঠান্ডা হলে বড্ড টাইট হয়ে যাবে। তেঁতুলের আচারটা আমার রেডি হয়ে গেছে, আর বেশি জাল দেব না, তাহলে একদম টাইট হয়ে যাবে ঠান্ডা হলে। অফ করে দিচ্ছি গ্যাস।
তেঁতুলের আচারটা ঠান্ডা হয়ে গেছে, এবার বয়মে ভরে নেব। কাঁচের বয়মে বা যে কোনো বয়মে তোমরা যখন আচার রাখবে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন শুকনো বয়মে রাখবে, একটু যেন জল না থাকে, তাহলে আচার অনেক দিন ভালো থাকবে। আর আচার মাঝে মধ্যে একটু রোদে দেবে, দেখবে তাহলে আচার অনেক দিন অবধি ভালো থাকবে, এক বছর অন্তত তোমরা সংরক্ষণ করতে পারবে। এই আচার আমি এবার দু তিন দিন রোদে দেব, তাহলে আরো বেশি দিন ভালো থাকবে। ঝটপট তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি তেঁতুলের আচার। আর কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর সিজন থাকতে থাকতে বানিয়ে ফেলো, আশা করি খুব ভালো লাগবে। গরমের দিনের বিকেলবেলা হোক বা দুপুরের ডাল ভাতের সঙ্গে হোক, একেবারে জমে যাবে। খুব ভালো থেকো তোমরা, ফিরে আসছি খুব শিগগিরই নতুন রান্নার রেসিপি নিয়ে।